সব সময় একই রান্না একই রান্না একই রান্না, তাই না? মাছ, গোশ, সবজি, এই তো। যদিও রান্না একই কিন্তু সিস্টেমটা ভিন্ন। এই যে কারেন্ট নাই, গ্যাস নাই, কিছুই নাই, তো কী করবো, কীভাবে রান্না করব, একদম সহজ পদ্ধতি কীভাবে বের করব, এটা হচ্ছে সহজ পদ্ধতি হচ্ছে আমি মাংসগুলোকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে একদম পেঁয়াজ আর পেঁয়াজ থেকে লই আদা রসুন সব কিছু একসাথে দিয়ে সরষের তেল দিয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি 1 ঘন্টা। হয়ে গেল আমার সহজ। এখন রান্নাটা চুলে যখন গ্যাস একদম নিবু নিবু গ্যাস থাকে, তারপর মাংসটা খুব দ্রুত হয়ে যাবে, কারণ 1 ঘন্টা ম্যারিনেট করার পরে মাংসটা মাংসের ভিতরে সব মশলাটা ঢুকে গেছে, আর মাংসটাও রান্নার সময় খুব কমই লাগবে। যেহেতু মশলা সব ভিতরে ঢুকে গেছে, তাহলে আর খুব বেশি সময় চুলে রাখতে হবে না, মাংসটা হয়তো কষানির সাথে সাথেই সিদ্ধ হয়ে যাবে। মাংস রান্না কিংবা মাছ রান্না, মাছটা তো হয়েই যায়, তবে মাংসটা মাংসটা আমরা যদি ম্যারিনেট করে রেখে দিই 1/2 ঘন্টা কিংবা 1 ঘন্টা ঢেকে রেখে দিব, তো তাহলে মাংসের ভিতরে সব মশলাটা ঢুকে যায় আর মাংস রান্নাটা খুব সহজ হয়ে যায়। আমরা এভাবেই রাঁধবো, এভাবেই একটু চেঞ্জ করে করে সিস্টেমটা চেঞ্জ করে করে চেষ্টা করব ইনশাআল্লাহ। এভাবে সব মশলা একসাথে দিয়ে মেখে দিবি, আমরা একসাথে বসিয়ে দিই যে কোনো তরকারি, যে কোনো হয়তো মাছের ডিম, মগজ পোনা কিংবা মাছ রান্না, গোশ রান্না, সব কিছুই যে তরকারিগুলো আমরা একসাথে বসিয়ে দিব, সব মশলা মেখে একসাথে বসিয়ে দিব। ওগুলোর আঁচটা রাখতে হবে স্লো, আর রান্না শেষে হয় ধনিয়া পাতা যেগুলোতে যায় ধনিয়া পাতা অ্যাড করব, আর না হয় যেগুলোতে বেরেস্তা যায় সেগুলোতে আমরা বেরেস্তা দিব। আমি এখানে মগজে ধনিয়া পাতা দিব, কোনো বেরেস্তা ইউজ করব না। হয়ে গেছে আমার মগজগুলো, এই যে উপরে ধনিয়া পাতা দিয়ে নিলাম, ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, তাই হয়তো ব্যাক ক্যামেরায় রয়ে গেছে। এখন এই যে আর শুকাবো না, একটু ভিজে ভিজে থাকবে, হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে একটু মিশিয়ে নামিয়ে ফেলবো। এইভাবে করে খাবেন, সব রকমের রান্নার প্রসেসটা যদি একটু ঠিকঠাক যদি ফলো করা যায়, ঠিকঠাক যদি রান্নার প্রসেসটা আমরা করতে পারি, তাহলে কিন্তু সব রকমের রান্নাই মজা। তবে আমার কাছে একটু এক্সপেরিমেন্ট করার অভ্যাসটা আছে, আমি একটু এক্সপেরিমেন্ট করি, সবসময় একই রান্না একই রকম করি না, একটু চেঞ্জ করি মাঝে মাঝে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।